Assalamualaikum. আজকে আমি নতুন একটা ভিডিও নিয়ে আসছি। আজকে আমি আলু, বেগুন আর শিম এই তিনটা রান্না করব। মানে শুটকি দিয়ে আমি প্রথমে দেখাচ্ছি এই যে এখানে লোটিয়া শুটকি, তারপর আর এগুলো হলো ছুরি শুটকি। আমি এগুলোকে খুব ভালো করে ধুয়ে একদম অনেকক্ষণ ভিজিয়ে রাখছি। এরপর গরম পানির মধ্যে এখন আবার ধুয়ে আবার গরম পানির মধ্যে ভিজিয়ে রাখলাম। এগুলো আমি ধুয়ে রাখছি, ধুয়ে ভিজিয়ে রাখছি পানির মধ্যে। আর এখানে হলো ছোট ছোট ইচা মাছ, আমি এগুলোও দিব। আর আমার এখানে আজকে আমি নিয়েছি যে এখানে দুইটা বেগুন, তারপর এই যে বাংলাদেশের শিম, এই যে বাংলাদেশের শিমকে আমি কেটে দুইভাগ দুইভাগ করে নিয়েছি। আমি একটা কড়াইতে তেল বসিয়ে দিছি। আজকে আমি যে রান্নাটা করব, আমি এটা ছুরি শুটকি তারপর লোটিয়া শুটকি এই যে আমি ভিজাই এখানে রাখছি। আর এটা রান্না করতেছি শুধু আমার বোনদের জন্য, আমার বোনরা রিকোয়েস্ট করছে আমার হাতে এটা নাকি খুব মজা হয়, সেই জন্য ওরা বলছে যে ওদের জন্য এটা দিতে। আজকে ওদের জন্যে আমি দিচ্ছি এটা। এখানে আমি বড় বড় দুটো পেঁয়াজকে কেটে আমি দিয়ে দিচ্ছি। আর আমি তেল দিচ্ছি এখানে এক কাপের মতো তেল দিলাম, কারণ এই ভেজিটেবলটার মধ্যে একটু তেলটা বেশি লাগে। আমার একটু পেঁয়াজটা একটু ভাজা হয়েছে, এখন আমি এখানে দিয়ে দিব আদা রসুন। আমি এক চামচ আদার পেস্ট আর এক চামচ রসুনের পেস্ট দিয়ে দিলাম। আদা পেস্ট রসুনের পেস্ট দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নিয়ে এখন আমি মশলাগুলো দিয়ে দিব। এক চামচ মরিচের গুঁড়া, এক চামচ হলদি গুঁড়া, এক চামচ ধনিয়ার গুঁড়া, এক চামচ জিরার গুঁড়া। মরিচটা একটু বেশি দিছি, মরিচটা প্রায় এক চামচ থেকে বেশি, প্রায় দেড় চামচের মতোই হবে। এখন আমি এখানে একটু পানি দিয়ে দিব, পানি দিয়ে আমি জাস্ট মশলাটা একটু কষাই নেব। আমি হাফ কাপের মতো পানি দিচ্ছি, পানি দিয়ে জাস্ট মশলাটা আমি কষাবো ভালো করে। এই যে আমার মশলাটা একটু কষানো হয়েছে, এখন আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো। এগুলো আমি ফ্রোজেন থেকে বের করে, এগুলো ছোট ছোট, এগুলো আমি এনে ভালো করে বেছে তারপরে ধুয়ে ডিপে রেখে দিছি। আর দিয়ে দিব এই যে শুটকিগুলো। এখন আমি শুটকি আর মাছটা এখানে একটু ভালো করে কষাই নেব। এখন আমি ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো এটা একটু কষাবো, এরপর আমি ভেজিটেবল গুলো দিব। এই যে আমি শুটকিটা ভালো করে কষাই নিছি, এখন আমি শুটকির সাথে ভেজিটেবল গুলো দিয়ে দিব, কারণ আমি ভেজিটেবল গুলো এখানে ভালো করে কষাই নেব। তারপর এখন আমি এখানে একদম এমন ভাবে কষাবো এখানে যেন এটা হাফ এর মতো সিদ্ধ হয়ে যায়। এরপর আমি ঝোল দিব। এই যে আমার ভেজিটেবলটা একদম ভালো করে কষানো হয়ে গেছে, এখন আমি এখানে পানি ইউজ করব। তার আগে আমার কিছু জিনিস আছে, আমি সেগুলো এখানে দিয়ে দিব। এই যে দেখেন খুব সুন্দর এটা, এই যে খুব সুন্দরভাবে এটা কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব এই যে এখানে আমি 7-8টা রসুনকে বিভাগ বিভাগ করে কেটে রাখছি, এগুলো দিয়ে দিব, কারণ আমরা রসুন একটু বেশি খাই। আর দিয়ে দিচ্ছি 1টা টমেটো, তারপর দিয়ে দিচ্ছি পানি।
এরানটা অবশ্য যারা চিটাগাং তারা জানবে, কারণ চিটাগাংয়ের সবচেয়ে ফেভারিট হলো শুটকি দিয়ে ভেজিটেবল রান্না করা। আর আমার হাজবেন্ড যেহেতু চিটাগাংয়ের, আমরা প্রায় রান্না করি এভাবে। আর আমারও খুব ভালো লাগে, আমার বাচ্চারও খুব ভালো লাগে। এখন আমি ঢাকনা দিয়ে প্রায় এটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমি ওয়েট করব, সিদ্ধ হওয়ার পর আমি আবার দেখাবো। এই যে আমার তরকারিটার চেহারা কেমন হয়েছে দেখেন। আর এখন আমি একটু সল্ট দিয়ে দিব, এখানে আমি সল্ট দেখছি সল্টটা একটু কম হয়েছে। কি যে টেস্ট হয় এভাবে রান্না করলে, শুধু এটা দিয়ে ভাত খাওয়া যাবে, এত টেস্ট হয়। ঢাকনা দিয়ে আরো 5 মিনিটের মতো রান্না করবো। এই যে আমার ভেজিটেবলটা প্রায় হয়ে আসছে, এখন আমি এই যে 4-5টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি উপর দিয়ে, আর দিয়ে দিব একদম অনেকগুলো কোরিয়ান্ডার। আর কোরিয়ান্ডার দিয়েই কিন্তু আমি ঢাকনা দিয়ে দিই, না হলে এটা সেন্টটা চলে যায় ভিতরে ভেজিটেবলের মধ্যে। সেন্টটা থাকার জন্যে আমি ঢাকনা দিয়ে দিলাম, বাস কমপ্লিট হয়ে গেল আমার স্পেশাল সিম বেগুন রান্না শুটকি দিয়ে। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।